নমস্কার বন্ধুরা, বনশ্রীর হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিলি পনির গ্রেভি। আপনারা সকলেই এটি খুব ভালো বানিয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করব। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য এখানে আমি 200 গ্রাম পনিরকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আমি একটু বড় করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ডুমো করে কেটে তার পাপড়িগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি একটু বড় টুকরোই করেছি, যেহেতু পনিরগুলো বড় বড় কেটেছি। দুটো কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি, আর ক্যাপসিকামও আমি একটু বড় করে পেঁয়াজের মতো করেই চৌকো করে কেটে নিয়েছি। স্প্রিং অনিয়ন হোয়াইট নিয়েছি কিছুটা, একটা কাঁচা লঙ্কা কুচি, এক চা চামচ রসুন কুচি, হাফ চা চামচ আদা কুচি, আর এখানে কিছুটা স্প্রিং অনিয়ন। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি প্রথমে একটি মিক্সিং বোলে পনিরগুলোকে নিয়ে নিলাম, তার মধ্যে 1/4 চা চামচ বা স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আপনারা না চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লোর। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে এর সাথে আমি কোট করে নেব, কোনো জল ছাড়াই এটাকে আমি পনিরের সাথে কোট করে নেব। দেখুন আমি ভালো করে কোট করে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নার প্রসিডিওরে। আমি গ্যাসের মধ্যে কড়া গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল চামচ তেল। আমি একটু কম তেলেই আজকে এটা রান্না করব, তাই আমি পনিরগুলোকে ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করেই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে পনিরগুলোকে ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু আমি এইভাবে করি, তাই এইভাবে শেয়ার করছি। এক পিঠে হালকা ভাজা হয়ে গেলে আমি এইভাবে উল্টে দিচ্ছি আরেক পিঠে। যেহেতু কম তেল ব্যবহার করে করছি, তাই উল্টে পাল্টে পনিরগুলোকে ঠিকঠাক করে ভেজে নিতে হবে। দেখুন পনিরগুলোকে চারিদিকে আমি ঠিকঠাক করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে রাখছি একটা প্লেটে। যেটুকু তেল অবশিষ্ট রয়েছে তার মধ্যে আমি আর তেল অ্যাড করছি না, এর মধ্যেই আমি এবার দিয়ে দেব রসুন, আদা এবং কাঁচা লঙ্কা কুচি। 1 মিনিট মতো এগুলোকে আমি ভেজে নেব, খুব বেশি করে ভাজার কোনোই দরকার নেই। ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি, সাথে ক্যাপসিকামগুলো দিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি এগুলোকে ভেজে নেব। এগুলোকে খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না, একটু ক্রাঞ্চি ভাব থাকলে বেশি খেতে ভালো লাগে, তাই এগুলোকে 1 থেকে 1.5 মিনিটই ভাজতে হবে। আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি সস, এক টেবিল চামচ গ্রিন চিলি সস এবং টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের একটু বেশি। একই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। ভিনিগারটা একটু কমই ব্যবহার করতে হবে। আমি সমস্ত উপকরণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এ আবারও আমি 30 সেকেন্ড মতো ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রতিটা সসেই পর্যাপ্ত পরিমাণে লবণ রয়েছে, সেই বুঝেই আমি লবণটা এর মধ্যে অ্যাড করলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিয়েছি, পুরোপুরি অপশনাল, আপনারা অপছন্দ করলে এটা স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। যেহেতু আমি চিলি পনির গ্রেভি বানাবো, তাই জলের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা যদি ড্রাই বানান সেক্ষেত্রে 1 কাপ জল দিলেই এটা হয়ে যাবে। এদিকে আমি 1 টেবিল চামচ কর্নফ্লোর নিয়েছি, তার মধ্যে 1/4 কাপ মতো জল দিয়ে কর্নফ্লোরটাকে আমি ভালো করে গুলিয়ে রেখে দিচ্ছি, এটাকে আমি পরে ব্যবহার করব।
এদিকে দেখুন গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে। এবার স্প্রিং অনিয়ন হোয়াইটটা দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি স্প্রিং অনিয়ন না থেকে থাকে তবে এটা ছাড়াও, এই রেসিপিটি খুবই ভালো লাগে, আপনারা এটা ছাড়াও করতে পারেন। দেখুন এবার খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে আমি মিনিটখানিক গ্রেভির মধ্যে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লোর গোলা। কর্নফ্লোর গোলাটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে, এরকম একটা কনসিস্টেন্সির গ্রেভি আমাদের প্রয়োজন। এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন গ্রিন, এটা না থাকলে আপনারা দেবেন না। এবার ভালো করে সমস্তটা মিশিয়ে দিচ্ছি। আমি এরকম গ্রেভি রাখব তাই এই সময় আমি গ্যাসটাকে অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে দেব। বন্ধুরা যদি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।